দোকানের সঙ্গে সঙ্গে মাটিতে ফেলেও প্রচুর দ্রব্য বিক্রি হচ্ছে। আমরা একদম একটু দেখে নিই, প্রচুর রকম ছোটোখাটো খেলনা থেকে শুরু করে এদিকে মূর্তি রয়েছে। নমস্কার, যা বাড়ি আছে তাদের আগে ঘুরতে অনুরোধ করি। আপনারা কোথা থেকে এসছেন? দত্তপুর থেকে আসছেন। আপনার নাম? মাধব পাল। আপনারা নিজে তৈরি করেন এগুলো? স্যার সমস্ত নিজের হাতে তৈরি? কিছু কেনা আছে। কিরম দাম এই বুদ্ধ মূর্তিটার? দাম 1200 টাকা। আচ্ছা আচ্ছা, কিরম বিক্রি বাটা হচ্ছে মেলা? সেভাবে হচ্ছে না, আজকে তো খুবই ফাঁকা। সবার ক্ষেত্রে বিক্রি বাটা ঠিক পর্যায়ে নয়, এটা কিছু কিছু দোকানে কথা বলছিলাম, তারা বলছিলেন ভালোই বিক্রি হচ্ছে, বিশেষ করে বইয়ের বিক্রির কথা বলছিলেন। অবশ্য একটা জিনিস রয়েছে, বইমেলায় লোকে বই খুঁজতেই মূলত আসে, সেখানে অন্যান্য জিনিসের দিকে অতটা নজর হয়তো থাকে না মানুষের। এগুলো কিছুটা এক্সট্রা পেয়ে যাওয়ার মতো ব্যাপারটা, কিন্তু মূলত বই কেন্দ্রিক মানুষই তো আসবেন বইমেলাতে, এটা খুব স্বাভাবিক। হয়তো সেই কারণে অন্য জিনিসগুলোর দিকে অতটা নজর নেই হতে পারে। আমি দেখতে দেখতে যাচ্ছি মাটিতে সাজানো অনেক ধরনের কবি, সিনিয়র কবি উপস্থিত রয়েছেন, তারা বলবেন। আমি প্রথম আমাদের তরুণ কবি সৌম্যজিৎ আচার্য, যার পরিচয় আপনারা পেয়েছেন, কবি এবং গদ্যকার, তাকে আমরা বলতে অনুরোধ করি যে এই যে এতদিন ধরে আপনি কবিতা দিচ্ছেন, গদ্য লিখছেন।